এখানে স্পেশাল আইটেম দেখুন, সবই স্পেশাল। বাহ, দাদা বলছে সবই স্পেশাল। অযান্ত্রিকের পক্ষ থেকে ফিরে এলাম বেশ অনেক দিন বাদে। এবারে আমরা নিয়ে আসছি আমাদের নতুন সেগমেন্ট আহারে বাহারে। তো তাহলে শুরু করা যাক, খাই খাই করো কেন, এসে বসো আহারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখন আছি বলিউড ধাবায়। জায়গাটা কামালগাছি থেকে একদম কাছে, ট্রেন্ডস গার্মেন্ট শপের ঠিক অপোজিটে। বুঝতেই পারছো এখানে এক টুকরো বলিউড উঠে এসছে সমস্ত পুরো অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স দেখে তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো ব্যাপারগুলো ক্লিয়ারলি, আর নতুন করে বলার কিছু নেই। আমরা নতুন কিছু অর্ডার করছি, দেখি তারপর কীরকম এক্সপিরিয়েন্স হয়। এখানে স্পেশাল আইটেম দেখো, সবই স্পেশাল। বাহ, দাদা বলছে সবই স্পেশাল। আচ্ছা, তার মধ্যে তাহলে মেনুর নামগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। যদি আমরা মেনুর নামগুলো দেখি, আজাব দেশ কা গজব কাহানি, আপনার দেশ কা শ্রেষ্ঠ বিরিয়ানি, বা দেশি খাজানা। হ্যাঁ, আমরা দেখাতে চাই মেনুর নামগুলো কি সুন্দরভাবে সমস্ত দেওয়া আছে, এবং প্রত্যেকটাই বলিউডের সমস্ত ডায়লগসের নাম করে করে করা আছে, রাইট? তো এখন আমরা এর মধ্যে কিছু একটা অর্ডার করে দিচ্ছি। ফার্স্ট ননভেজের উপরে একদম। আচ্ছা, ধাবা এসছি যখন তাহলে তড়কা কেন নয়? করা যাক, ঠিক আছে, তড়কা অর্ডার দেওয়া যাক, কেমন হয় দেখি। চিকেন তড়কা? হ্যাঁ, স্পেশাল স্পেশাল চিকেন তড়কা, একটা স্পেশাল চিকেন তড়কা, তার সাথে আচ্ছা চিকেন রোগান জোশ, নামটা বেশ নতুন লাগলো, এটা কি আছে? গ্রেভি থাকবে, চিকেন রোগান জোশে গ্রেভি থাকবে। আচ্ছা, ওকে, এটা কেন নয়, যে তিন পিস তন্দুরি রুটি আর টু পিসেস অফ চিকেন রোগান জোশ, বেশ কমে কিন্তু। হ্যাঁ, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে রেটগুলো, ঠিক আছে। তুমি একটা স্পেশাল চিকেন তড়কা, তিন পিস চিকেন তন্দুরি রুটি আর দু পিস চিকেন রোগান জোশ। স্পেশাল আমরা দেখবো, আমি তারপর ডিশগুলোর নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব ইন্টারেস্টিং নামগুলো দেখুন। প্রত্যেকটা ফিল্মের নাম দিয়ে দেওয়া আছে, এবং প্রত্যেকটা কিছু কিছু স্পেশাল ডায়লগ দিয়েও নেওয়া আছে নামগুলো। আপনারা টপ টু বটম দেখতে পাচ্ছেন নামগুলো, একটু খাবারটা সামনে আসছে আমার, একটা নামই মনে করছে, পেসা হে দিল, প্রচন্ড লেগেছে খাবারের টেস্টটা। Thank you.
বলিউড ধাবা থেকে। আর তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই বলিউড ধাবা ভিজিট করো, এখানে খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর, এবং যেটা সবথেকে বড় জিনিস সেটা হলো বেশি রিচ নয়, এবং ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা আমি হলপ করে বলতে পারি, মানে এখনকার দিনে এই ধরনের ধাবাতে যেখানে পুরো বলিউডের পুরো ইনফ্রাস্ট্রাকচারটা যতটা ওরা পেরেছে ওদের মতন করে তুলে ধরেছে, এবং যে মিউজিকগুলো বাজছে না ভেতরে, মানে অ্যাম্বিয়েন্সের সাথে কিন্তু দারুণ যাচ্ছে। তো একটা উইকেন্ড যদি প্ল্যান করে এখানে চলে আসা যায় আমি বলবো মন্দ লাগবে না। আর আরেকটা ব্যাপার খুব না বললেই নয়, এখানে স্টাফরা খুব মানে কোঅপারেটিভ, ওরা আমাদের সাথে যথেষ্ট, যা যা আমরা বলেছি অনেক সময় মিউজিকটা খুব লাউড, কারণ বুঝতেই পারছো বলিউড ধাবা তো মিউজিকটার একটা পার্ট থাকেই, তো সেক্ষেত্রে ওরা আমরা যখন সাউন্ডটা কমাতে বলেছি আমাদের ভিডিওতে একটু অসুবিধা হচ্ছিল, ওরা কিন্তু খুব সাপোর্ট করেছে জিনিসগুলোতে। আর কাছাকাছির মধ্যে যারা এখানে থাকছো তারা তো আসছোই, যারা একটু গড়িয়ার ওপার থেকেও আসছো বা বারুইপুর বা এদিক থেকে আসছো অবশ্যই ভিজিট করো, কামালগাছি থেকে একটু আগে, আর তুমি যদি নরেন্দ্রপুর থেকে আসো মন্দির গেটের পরেই, খুব সুন্দর আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আমরা সি আমরা আগেও বলেছি তিনজন মিলে খেয়েছি আমরা, 500 টাকা আমাদের অলরেডি পেটটাই, তো খুব ভালো লাগবে। বলিউড ধাবা অবশ্যই ভিজিট করবেন, এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু আমরা আজকে বলিউড ধাবা পৌঁছে গেছি কামালগাছি মোড় থেকে, তো নেক্সট ভিডিও আপনারা প্লেসটা চয়েস করুন, আমরা পৌঁছে যাবো যেখানে। আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে ছড়িয়ে দেবেন মন্দিরের মধ্যে। থ্যাংক ইউ।